আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ ভক্তমান আয় হাবিরে মিয়াজি শুভ দ্বাদশীর দিনে ভক্তি কাত করু উঠি চেতাই দেশাই শুভ একাদশী করিয়া প্রভুর নিঙে নিত্য পাঠ করলা, বিশেষ করে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গে বহুদিন পরে একাদশীর পাঠে আহেছিল মিনেশ্বর মুখার্জি গিরক বারো অনিল রাজকুমার বাংলাদেশ গিরক জেগই নিত্য আমার শনিবাসরীয় শ্রী চৈতন্য ভাগবত পাঠ করল শুভ দ্বাদশীর দিনে, শুভ একাদশীর দিনে। আজি দ্বাদশীর এ শুভ দিনে হাবিরে ভক্তি কাত করিয়া আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ এ ফেসবুক পেজে আনা, আমি যেদিনের তো ফেসবুক পেজে আনহ করে সেদিনের তো সমাজের ভাষা ইতিহাস সাহিত্য সংস্কৃতি ধর্ম এ বিষয়ে তালো আমি চর্চা করি আইয়ার ভারত বাংলার হাব্বি বৈষ্ণব এবং সমাজপ্রেমীর সহযোগিতায় এবাকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ মেম্বার প্রায় পাঁচ হাজার বলে পারি আর, এবং প্রত্যেক ভিডিও আমি ইউটিউবে দেনার কারণে এবাকাপি আমার ইউটিউব প্রায় 1300 মানুষ রেগুলার মেম্বার এবং প্রায় ভিউয়ার্স সমগ্র বিশ্বজুড়িয়া এগোছেই তারা। সমাজ জাগরণ, সমাজের সচেতনতা, বিশেষ করে ধর্মীয় চেতনা, সাংস্কৃতিক চেতনা, সমাজের ভাষা সাহিত্য সংস্কৃতি চেতনার ঠৌরাঙে খুলেছি এ সংগত। আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আলোচনা করিয়া এবং এ আলোচনাটা করানি থক নিল আমি উপযুক্ত মানুরে নিমন্ত্রণ করিয়া আমি আলোচনাত অংশগ্রহণ করিয়া। তো আজি আমি এমন বিষয়ে আনার গজে আমি আলোচনা করতাঙাই যে হ্যাঁ, আমার সমাজের ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম বিরাট ডাঙর সেন্সিটিভ বিরাট ডাঙর যেন আমি সেন্সিটিভ বলে পারি। আমি হাত্তা দিনেই আমার আলোচনা হ্যাঁ চালিয়ে আর আমার বিশেষ করে রবিবার দিনে আমি সামাজিক বিষয় আলোচনা করি। তো আজে আমি পহিলাই প্রভুরাং ভক্তি কাট করিয়া যে আমার বিজয় লক্ষ্মী সিংহ প্রাক্তমন্ত্রী গীতানক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর উপদেষ্টাগ এই আহিগর অপারেশন হান আজিও নার কথা সুস্থ ভাবে সশরীরে এই অপারেশন সাকসেস হইয়া বারো আমার লগে লাইভে আহিত এবং তেই অপারেশনের কারণে আমার নীলবাড়ির যে হান বৈষ্ণব সেবার অনুষ্ঠান হান ওয়ানও আমি খানি ঠেলা দিয়া, কারণ মাতা উপদেষ্টা মন্ডলী হাবি হব্বাবা লাগে থানা বাংলাদেশ বৈষ্ণবের গীতা। তো আমি হাবিয়ানে ভক্তি কাট করি ঈশ্বর না যাহাতে অপারেশন হওয়াই আহ। তো আজ
আজি আমি যে বিষয়ে আনার যে আলোচনা করতে হয় আলোচনা করতে হয় বিষয়ে আলোচনা করানি প্রকার আমি আলোচনা করতে হয়, কারণ আজি কতদিন হইল সোশিয়াল মিডিয়াত আমার স্বপন সিংহ দাদাগির জগত মোহন হাজার পুত মহাসভার গ্রুপায় অনিল অনিম সিংহ গৌতম গিরকর নেতৃত্বে যে মহাসভা বিভাজন হইয়া গেছে গা, ও মহাসভাবানর মহাসচিব এবং সম্মানিত যা যোগেন্দ্র কুমার সিংহ গিরক শিক্ষাবিদ সাহিত্যিক, কতদিন আগে চন্দ্রকান্ত সিংহ গিরক নোয়ালার নিয়ামপাড়া সমাজ সেবা করেছে সাহিত্যিক ইন্টারভিউ হারলছে, বিশেষ করে যোগেন্দ্র ওঝার গজে যে ইন্টারভিউ হার লইল ওহানা যোগেন্দ্র ওঝা আগিরকে যে আমার সমাজ ভাষা গোষ্ঠী আহান বাংলার তো বাংলা আজি বারো লাইভ ভিডিও দিয়া বারো হান মাপ ছিল মোটা এগারো হান বলছে বাংলার তো হমাসি গা বলেছিল একার ভিডিও আজি বারো হান মাপ চানা কা বুঝে আজি বারো স্বপন সিংহ গিরকে কিটে মাপ ছিল যে হেন কা বুঝে আমি অজাগির করে ধন্যবাদ দেব। তবে বিতর্কিত কথা হান যে হান মাতেছিল ইন্টারভিউ এনর আসল ব্যাকগ্রাউন্ড এবং উদ্দেশ্য আর কি হেন ওয়ান আমি হারপা নোয়ারিয়া যেখানে সমাজে বিরাট জাকুমা আনতেছে এমনকি তার মহাসভার পক্ষে সাহিত্য পরিষদর সহ সভাপতি বা ওয়ার্কিং প্রেসিডেন্ট উসাদে আমার প্রভাস কান্তি দা সাহিত্যিক তাই হানোর নিয়াম পারা প্রতিক্রিয়া দুঃখ পিয়া যে সাদে সমাজ বিভাজন মূলক এহান কিয়া যুগেন যার দেখি ডাঙরিয়া গিরকা হয় মাত্র এহান বিভিন্ন মানে ফোনে আমার আঙুল মাতলা আমি হাবির নাক নামা তরি যেহেতু প্রভাস কান্তি দায়িত্বে ই করিয়া দেশে এবারও আর এক মহাসভার বিশ্বজিৎ সিংহ বারো পোয়ার গিরকে বারো মাতে হ্যাঁ তাই মহাসভার বিরুদ্ধে কিয়া টটর দিতাম প্রভাস কান্তি সিংহ গতিকে মহাসভার বিরুদ্ধে টটরা নিয়ে না গই মহাসভার সপক্ষে টটরা নিয়ে না গই মহাসভার থাইয়া যদি কোনা হয় না গই আর মাতে ওহানরে প্রতিবাদ করা নিয়ান মহাসভার না করা নিয়ে না মহাসভার থানা মানে গ্রুপবদ্ধ ইয়া যে বই যে হান মাত ইয়া করা নিয়ান মহাসভা করা নিয়ে না মহাসভা এহানা থাইয়া মহাসভার কথা গুনা নিয়ে লাগতো ডিক্টেটরশিপ ব্যবহার করানি কারণে আজি সমাজে সাহিত্য সভা সমাজ সংস্থা বিভিন্ন সংগঠন ডিক্টেটরশিপ হান যদিও মহাসভার কত মানুষে এহানরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা কর তারা কিন্তু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এপে প্রেসিডিয়ামর স্থান নেই এপে গণতান্ত্রিক চিন্তাধারা চল তারা জায়গা হান এহান ডিক্টেটরশিপ জায়গা হান না মুসলমান হিটলার গাছের দেশ হান না এহান মহাত্মা গান্ধী গাছির দেশ হান এহান জওহরলাল নেহরু গাছির দেশ হান এহান ভারতবর্ষ নেতাজি সুভাষ চন্দ্র গাছির যে এটা পারা ডাঙর নেতা হইলেও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করিয়া সভাপতি গছিল দেশ হান দেশে হান গণতন্ত্রে বিশ্বাসী দেশ হান এবং গণতন্ত্র কাউরিয়া শহীদ অসি দেশ হান ও দেশ ওহান বিষ্ণুপ্রিয়া মণিপুরীর চিন্তাধারাতে যে ডিক্টেটরশিপ চিন্তাধারা থানার কারণ মহাসভার একনা একত্র ভাবুয়ান এবাকাও আছে অর্থাৎ মহাসভার কোথায় উঠব না মহাসভার কোথায় চলানি মহাসভার রাজধানী হান মহাসভা প্রেসিডিয়াম এটা ভারতীয় মানুষ আদর্শ না যেনকা বলিয়া বাধ্য হইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা হচ্ছে না গণতান্ত্রিক চিন্তাধারা এবং এহানরে সাহিত্য সভা হমনির কারণেই আজি মেয়েটির লগে বিরোধিতা করানি শক্তি আন সমাজে পেইলা যে হারল অষ্টম তপশিলে মহাসভায় সারে সমর্থন করতে গিয়া সাহিত্য সভায় বিরোধিতা করেছিল এবং লাগাতার
আন্দোলনে রক্তক্ষয়ী আন্দোলনে মহাসভায় বিরোধিতা করানির পরও সাহিত্য সভা, সমাজ সংস্থা আদি সংগঠন একত্রিত হইয়া 1996 এর 16 মার্চ কলকলিঘাটে রেল রোক আন্দোলনের শহীদ সুদেষ্ণা শহীদ হইয়া জাতি আইনে ভাষা বিলা, জাতি আইনে জাতির অস্তিত্ব কলা। অধিকার দিনে যদি মহাসভা ডিক্টেটরশিপ ওয়ান ইয়া করিয়া সাহিত্য সভা না হইল, মহাসভা ডিক্টেটরশিপ ওয়ান ইয়া করিয়া অনিল রাজকুমার ছাত্র সংস্থায় মহাসভার বিরুদ্ধে গিয়া সাহিত্য সভা আদির বাংলা আন্দোলন না করলাইছে। আজি জাতি আইন 12 মান্ডাতার আমলে থাইলাইছে যে মহাসভায় আন্দোলন কর বলে করানি, মেমোরেন্ডাম দেই বলে দেনা, মহাসভায় এহান মাতলে চলানি। একারণে 32 ইংরেজির মহাসভায় আমার বাসা হান পেতে গিয়া সুদেষ্ণা শহীদ হইতে গা 1996 লাগাতা এবাকাও আমি ওহান গিয়া। এবং আমি মি মহাসভার সমালোচনা করা জরুরিগা নাগরিক গণতান্ত্রিক চিন্তাধারাতে এবাকা সমগ্র সমাজে ইমাম ইস্তুপিয়া মণিপুরী সংগঠন হোক, বাংলাদেশে মণিপুরী ললিত কলা একাডেমি হোক, বাংলাদেশে এবাকা সমাজ কল্যাণ সমিতি তার গার্জিয়ান অর্গানাইজেশন হোক, এই চিন্তাধারা হাব্বিক হেয় কেউ গেলাগা। এবাকা মহাসভা হান আমি ত্রিপুরার মহাসভা হানও কেন্দ্রীয় মহাসভার লগে নেই, স্টেশন হান আলাদা করিয়া কৃষ্ণদাস, ডক্টর কৃষ্ণদাস শাস্ত্রী ত্রিপুরা মহাসভা আলাদা মহাসভা, কেন্দ্রীয় মহাসভার লগে নেই। সাহিত্য পরিষদ থানো নামে মাত্র মহাসভা থাইলো লক্ষীন্দ্র গিরকে 2021 ইংরেজিতে সাহিত্য পরিষদ থান মহাসভা তো কি করিয়া আলাদা রেজিস্ট্রেশন করিয়া কতগ স্বার্থবাদী মানুষে লক্ষীন্দ্র মহাসভার সাহিত্য পরিষদ আমার সাহিত্য পরিষদ বললেও কিন্তু সংবিধান মতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের আলাদা রেজিস্ট্রেশন সাধারণ কথা আনো আমি অনেক মানে বুঝে নারিয়া লক্ষীন্দ্র সিংহ গিরকর সাহিত্য পরিষদ করে মহাসভার সাহিত্য ধামাশা পাতিয়া সমাজে চলেছে। আমি ধামাশা পাতা হামেশা মোকাবিলা করিয়া এটা তার হাদিগদে যে মেইতেই লগে আমি এলায়েন্স হইয়ার বলিয়া কনভেনশন করিয়া মেইতেই বাসারে অষ্টম তপশিলে সাথে খাইটারান ফুকতে মহাসভায় নেতৃত্ব দিয়া অষ্টম তপশিলে খাইটারানরে মেইতেই মণিপুরী ঠারার অষ্টম তপশিলে ফুকলাও সাথে আজি এরে যে সেইম মানুষে তাই সেইম সংগঠনে গই মণিপুরের চিফ মিনিস্টারের ডাইয়া কনভেনশন করিয়া বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠী এটারে তানুরতা বলিয়া দে হইয়া মেইতেই ভাষা মণিপুরী ভাষার এসোসিয়েট ল্যাঙ্গুয়েজ বলিয়া বরাকবেলি প্রতিষ্ঠা করে দিল। এটা দাবি করানির পরেও সমাজে সচেতন মহল এবাকাও না মহাসভা আমার দল হান, ভুল করলো মহাসভা, শুদ্ধ করলো মহাসভা, এসবের চিন্তাধারা তো মহাসভার ছত্রছায়াত মানুষ আসি। অতীতে আমি কোনা কইতেও আমি হাত পাসি অতীতে মহাসভার ডিক্টেটরশিপ চিন্তাধারার কারণে গোষ্ঠীবদ্ধ লড়াইয়ের কারণে সমাজ অনেক পিঠিত পড়ে আসছিল। যে আমার ইতিহাস আহা 12 পুনরাবৃত্তি অর্হান আমি দেহার উহান অজা যোগেন্দ্র কুমার সিংহ গিরকে এবং চন্দ্রকান্ত সিংহ গিরকে হেইরা উল্লেখান দিয়া গেল গা তা বিস্তৃত না মাতলাতে মানুষ ধরে না লাগ আমি কিন্তু দল্লু সেনা সিংহ নীলমণি সিংহ নাং দোহানি দল্লু আনা মি পরিষ্কার হার পেলু এপে সমাজ বিভাজন করানি শক্তি আহাল ভারত মহাসভা তানোর ক্ষুদ্র চিন্তাধারা ল সংগঠিত না চেষ্টা হান কর্তারা হান বিশেষ সম্প্রদায় হানরে আক্রমণ করিয়া মিডিটেলস না দাউরি আমার ইতিহাসবিদ ব্রজগোপাল সিংহ গিরক ও পরিস্থিতির সঠিক সাক্ষিয়া হোক তবে মিজে হান হাত পাশ হান যে বিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা বিশেষ সম্প্রদায় হানরে আমার সমাজের বিশেষ লোকেয়া হানরে বংশ হানরে গোষ্ঠী হানরে সমাজচ্যুত করানি এবং তানুরে অপমান করানি এর সাথে চিন্তাধারা ল কাম করেছি ওনার তথ্য আমি পেয়া আমি আমার ভোজনের কথা শুনেছি যে এমনই কথা যে ব্রাগ গোত্রীয় তারে বিস্তার কিট গুরুপক কুলিয়া পেয়া নাটকই করেছি এটা বিস্তৃতভাবে আলোচনা হইত যে কারণে বাধ্যইয়া
64 লোকই ব্যাঘ্র গোত্র মহাসভা ত্যাগ করেছিল। হিয়ানাকা ত্যাগ করে তা গুরুপক থেকে মহাসভা থাই থাই তা আজি সমাজে ও নাটকও আনি করেছে গিরকু ও নাঙ্গান হাত বিহার পাশি নির্মল থতার্থ নামাতরি পুরানা ইতিহাস থাক ঔষধ করেছে গিরকু বর্গ যে কোন ব্যবস্থা মহাসভায় নামে সিয়া নাটক আর মঞ্চস্থ করে আনি আসিল যে নাটকখানা আমার গোষ্ঠিয়া হানরে 64 লোক ওই ব্যাঘ্র গোত্রীয় গুরপক বুঝা নাটকই করে আনি আসি কইরেন নাগার অভিনয় হান করেছিল হিরকার অতএব সমাজ বিভাজনের মাধ্যমে আজি আমার সমাজে যে বিভাজন শক্তি হান আল্লাহ যেহানার পক্ষপাতিত্ব লইয়া গুষ্টিয়া হানে জগমোহন সিংহ নন্দকিশোর সিংহ দুহান গোষ্ঠীতে বিভক্ত ছিল রাজনৈতিক কারণে বিভক্ত শিওয়ানে আহান আর এক কারণ আহান তাই নন্দকিশোর ব্যাঘ্র গোত্রীয় কৈরাং খোলাক পাগ অতএব তা কোনো হবাক আমি করানি থক নেই এবং নন্দকিশোরের একমাত্র দুঃসানা হিল তাই তা কৈরাং খোলাক পা ব্যাঘ্র এরা সেন্টিমেন্টে আনলো নন্দকিশোরের গজে ভূতলু রাধেনারি আরি নন্দকিশোরের আক্রমণ করানি মেহেরপুরে হিঙ্গারির মাঠে যেটা ঘটনা আছে আমি শুনেছিলাম গুলাব্বাবু জায়গাছি কামেশ্বর জায়গাছির গজে যেটা আক্রমণ আমি তা শুনেছিলাম এটা বিস্তৃত সাক্ষী অধিকার আমার ব্রজগোপাল সিংহ গিরক নন্দকিশোর সিংহ গিরক ব্যাঘ্র গোত্রী অনার কারণে এবং নন্দকিশোরের গড়ে ঠাইয়া ডক্টর কালীপ্রসাদে কাছার কলেজে মাস্টারি করানি প্রফেসারি করানির কারণে এবং নন্দকিশোর সিংহ গিরকর গণতান্ত্রিক চিন্তাধারার মহাসভা গঠন করানিকা রেজিস্ট্রেশন করানি মহাসভার মেম্বারশিপ নি এবং বাই মেম্বারশিপ মহাসভা চালানির চিন্তাধারার সমর্থন করিয়া যে তাহা ছিল আমার গোপেন্দ্র কুমার সিংহ গুলাববাবু ওজা কামেশ্বর ওজা এবং বারামনির মানিক সেন কাব্য তীর্থগাছি আমার পূর্ণ সিং গাছি এর সাথে যে চিন্তাধারা কবি বজেন্দ্র সিংহ গাছি চিন্তাধারার মানুষ এবং অদিনকার দিনে যদি ব্যাঘ্রবতীয় এ মানুষ তারে যদি অদিনকার দিনে এর সাথে অপমান যদি না করলাইস তাইলে আজি মহাসভার ছত্রছায়ার হাবিহান থাইলাইস গণতান্ত্রিক চিন্তাধারারে না মানিয়া বিশেষ গোষ্ঠী এহানরে অপমান করানি এহানরে পুরানা ইতিহাস স্থান এহানরে গজে বিস্তৃত আলোচনা পৌরেই পত্রিকা কালীপ্রসাদর ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকর জীবনীর গজে যে গ্রন্থ হান পৌরিয়ে নিকালা ছিল কবি বজেন্দ্র কুমার সিংহ গিরকে স্পষ্টভাবে তাহা উল্লেখ করেছে আমি মাতরি কথাটা গ্রন্থ পা করিয়া মাতরি অতএব এ তার গজে 12 এটা গেলগা তা গেলগা আমি এটার পুনরাবৃত্তি কোনোদিন না করেছি যদি কোনো আগেবার বিভাজন আনিয়া সমাজে উশৃঙ্খল সৃষ্টি করলে আমি ঘুমিয়া না থাকি না কারণ যাতে হান আমি জন্মসি যাত্রান এ যাতে হান ধর্মীয় প্রবাল যাত্রান সরল সিধা যাত্রান এ যাতে হানরে আয়েকার মিডিয়া নিয়ে অসীল কারণে সঠিক তথ্য প্রকাশ না করানির কারণে বিশেষ রাজনৈতিক দোলাহানর নোংরা রাজনীতির কারণে এবং মহাসভা আনরে আমার প্রেক্ষমান বলে অহং করানি পরিকল্পনার ন্যায় ন্যায় হান্না পিয়া গ্যাদারিং অনার কারণে সমাজ ভুগেছিল এবাকা সমাজ এবাকা জাগ্রত মিডিয়ার যুগখান যে কই তেহেন টটলতাই মাত্তাই সমগ্র সমাজের নবজাগরণ আহান আহাসে সময়ে এবাকা যুগেন্দ্র ওজা গিরক মি সম্মানিত গিরক তার আমি হামেশাই সম্মান করি কারণ ধার্মিক মানুষ আমার সাধু বাবার পথে দীক্ষিত মানুষ অজালুগ্য লেরিকি তাদের মানুষ তার গজে মর শ্রদ্ধা এবাকাও আছে জনমান উঠাই তুই কিন্তু চিন্তাধারার মানসিকতার পরিবর্তন আনি থক গ্রুবিজম করানি দলাদলি করানি আনি মানব জীবন উদ্দেশ্য আন 90 বছর 80 বছর ভৌনির পরে যদি উড়ে খোনাক সৌ সাধানে লাগেছিল সিনারি ওয়ানরে আনি আপক্ষ লইয়া 126 পরিবার আমার হম আসি গা বলার 90 বছর কার 80 বছর কার বুড়া ঘর বাক্য হানো না নারে খোনাক সৌ ইমেচিউর
ইডিয়ট মানু আগর বাক্য হানো না পারে মিয়া কাউলিয়া অনেক মানু দুঃখ কলা যে তার মতো জ্ঞানী মানু আগর এবই আছে উসাদে টটানি তক না আছে এবং সপন সিংহ গিরক তার ইন্টেনশন আন আছে কারণ এ হানোর লগে তার পারিবারিক সম্পর্ক হান আছে কেন মহেন্দ্র সিংহ গিরক যে এরে দরবারে হানোর নায়ক আগর ও সপন কুমার সিংহ গিরকর বুড়াবা এবং জগৎমোহন সিংহ গিরক মহেন্দ্র সিংহ গিরক যেহেতু তার মুরগত হইয়া তাও তার কাম করেছে তানুর এমনি না দুসুরি কারণ তানুরটা বাবকা হলে পুটকা হইয়া করানি বাবকা হলে বুড়া বাবকা হলে নাটিকা হইয়া করানি স্বাভাবিক যুগেন্দ্র দাসী আমি ভুক্তভোগী মানুষ লাগু নাই আজি স্বপন সিংহ গিরকে সবসময় চেয়ে তো বা অনিল গৌতম গাছে সেই তাই তানুর ইলে সোনা হান আছে মহেন্দ্র তো মহেন্দ্র মাঝে ডাঙর ভুলা হান করে আগে সেগান তার দলবদ্ধ যে তার পদবী মাত তারা যে তাই মহাসভার সম্মান মাত তারা তাই ডরপিয়া নাটক হতে পারে আমিতে মুক্ত চিন্তাধারার মানু নাই সোশ্যাল মিডিয়াটা আমি ওপেন চ্যালেঞ্জ করি আর যদি কোনো কমেন্ট করে পার তারা কোনো মাতে পার তারা আমি ডক্টর মানস সিংহ যেন হারপাস আলো আমি ওপেন চ্যালেঞ্জ করি যে মহেন্দ্র সিংহর ভুলের কারণে আজি সমাজে এখন ভুগেছি আর হাইয়াল নাই মহেন্দ্র সিংহ গিরকে পঞ্চবিশ রুপিয়া খুমেল মৈরাং আঙুলুয়াং বাঙাঙ্গুলিয়া যে পঞ্চবিশ রুপিয়া লিষ্ঠান দে সেরা কিয়া কইডেন খোলাক পারে না থইল এরে কইডেন খোলাক পারে নাথনির কারণ হান কি হান তার মানে কইডেন খোলাক পতা কি বিষ্ণুপ্রিয়ার না পতারা তা কথা হান সমগ্র মণিপুরী সমাজে মহেন্দ্র গিরক বা তার আদর্শ লচল তারা মানুষ প্রশ্ন করে কোরা সমাজে নেই তা খুমেল মঙ্গলুয়াং মাঙাং এটাই যদি বিষ্ণুপ্রিয়া হই তারা উঠে যেতে মহেন্দ্র সিংহ গিরকে তার জিলক তারালেই মারে বারো গোলক সুখময় সিংহ রাজার গাঙ তারাং লুহং দিল তাতে বেজাতি রাং লুহং দিল হা তার মানে ব্যাঘ্র গোত্রী এটা যদি বেজাতি হই তারা আজিকার দিনে বন মালী সিংহ ব্যাঘ্র গোত্রী ও রাধা মাধব সভাপতি হতে কিসা দরকার হাইয়ান সাহিত্য সভার মণীন্দ্র গাছি গোপেন্দ্র কুমার সিংহ গাছি কবি বজেন্দ্র গাছি হাব্বি সাহিত্য সভা আমার ব্যাঘ্র কর্তৃয় মাননীয় কারণ ওদিন ওহান যেটা যেটা বিস্তার কি বুঝে তাল করেছিল তা হাব্বি সাহিত্য সভার দিয়ে লাগাত এই মহাসভা যেহেতু আমার অপমান করলাম আজি 2024 ইংরেজির যদি ভারত পঞ্চবিশ রুপিয়ার ভিতরে আয়া হমাহি গাতা তানো আমার পঞ্চবিশ রুপিয়ার ভিতরে তা নাগই এখান যদি যুগেন্দ্র ওঝার সাধারণে বিজ্ঞ মানু আগে 90 বছরে মাতেন তাদের রাধা মাধব কমিটির সভাপতি গব নমালী সিংহ ব্যাঘ্র গোত্র গ এতদিনে হ্যাঁ প্রভাসকান্তি সিংহ গির করে সাহিত্য পরিষদ ডাঙর ডাঙর পদবী দিয়া তার রূপা খরচ করুইয়া তারে ল সাহিত্য পরিষদ চালিলা সেই প্রভাসকান্তি সিংহ গিরকে উঠে ব্যাঘ্র গোত্রীয় তাহলে তোমার মহাসভার ব্যাঘ্র গোত্রীয় মানু যদি পঞ্চবিশ রুপিয়া না খাই তারা তাহলে মহেন্দ্র সিংহর আদর্শ চলে পঞ্চবিশ রুপিয়া ভিতরে প্রভাসকান্তি থেকে খাইলতা তাতে ব্যাঘ্র গোত্রীয় আর তো ব্যাঘ্র গোত্রীয় আসি রবি সিংহ সংস্কৃতি পরিষদে দশি বুরুঙ্গার ব্যাংপালক ইগ তাতে কি সাথে থাকতা আর আকৌ ব্যাঘ্র গোত্রীয় মানুষ যেটা থসিতা কি সাথে থাইলা আগে নিজে চিন্তা করা নি থকছিল যে অদিনকার দিনে পঞ্চবিশ রুপিয়ার নাটস আজি পিয়া তুমি মাত না চাস না এটা আমার তা ভুল আছে কোনো গিরকা গই যদি রিসার্চ হান করে কোনো গিরকা হয় যদি লেরিকা হানি করে ওহানরে 100% রাইট বুলিয়া ডিক্লারেশন দিয়া মহাসভায় থানা নারে যদিও মহাসভার নেতৃত্ব হান জগৎমোহন আদর্শ চলিয়া থাইলেও মহেন্দ্র সিংহর আদর্শ লিয়া থাইলেও যে 100% মহেন্দ্র সিংহ ই করিয়া গেছে কথা হাই বুলা নিউ হান কোনদিনও নাও আমি তো বুলহান পেলাম নাই কুং হান পঞ্চবিশ রুপিয়ান বুলহান কিয়া লেহান খুলাক পানে পঞ্চবিশ রুপিয়ান বুলহান কিয়া বলে আমার সমাজে লিংথৌজা নেই খান ভাগ্যচন্দ্র মহারাজ লিংথৌজা গো খাই গো আমার সমাজে নিন্থুজা নেই আমার সমাজে সান্ডিল গোত্রীয় যেটা আছে তাতে নিন্থুজা মানু নাই তাইলে আমার সমাজে আঠুরি ও লোকে আমার তরুণ দাল ওয়ার পর তারা দেখি সাথে মহাসভা সভাপতি দিলাই তাতে আঠুরি ও লোকেই কৃষ্ণদাস ডক্টর কৃষ্ণদাস শাস্ত্রী গৌহাটি ত্রিপুরার মহাসভার সভাপতি গো আঠুরি ও লোকেই আমার সাহিত্য সভার সভাপতি গ ডক্টর স্মৃতি কুমার আঠুরি ও লোকে পঞ্চবিষ্ণু
ইন্ডিয়ার ভিতরে যদি কৃষ্ণদাস সিং ও শাস্ত্রী বানানা নু আমারে হাঙ্গিয়া করার গ, তার তা কিছাতে মহাসভা থাইগাতা তার গোত্র হতে মহাসভায় নবিয়া করতে হবে শান্ডিল্য গোত্র। তাইলে পররাই তাই একটি ব্রিটিশ হ্যাঁ একদেবার মহাসভার ব্যানার হাল্লা করে, তাই মহেন্দ্র সিং এর ব্যানার হাল্লা গিয়ে তারা মহেন্দ্র সিং এর বিরোধী গো না গো মহেন্দ্র সিং এর কলঙ্গর বিরোধী গো অতএব এখন ডাঙর ভুলাহান করেছে এখন মহেন্দ্র সিং গিরক। এ মহেন্দ্র সিং গিরক করে প্রতিষ্ঠা করানি মানে আঠুরি গো লোকে 64 লোকে ব্যাঘ্র গোত্র সলঙ্গ লোকে মাংকি গো লোকে কার্তিকে মেলে মি সমাজে আনো কুমকি লোকে হাত বিহার পাওরি মানুষ মি সমাজ বানা পিয়াল কাম করেছে। তাহলে মহাসভা দেখি আর কার্তিক করে থরাইতা মাংকি গো লোকে গোটে শান্ডিল্য গোত্রী হব ডক্টর কৃষ্ণ দাস মহাসভা থাকতা তাদের পঞ্চবিষ্ণু পিয়ার নেই তাতে এর জবাব মিয়ের ভিডিও করা দুড়ি এর জবাব এ সমাজে কোন শিক্ষাবিদ যদি থাইয়া থাই তারা বিদ্যার আর কাবারে বারে আহ্বান জানাও এতে কমেন্ট করার আহ্বান জানাও যে কোনো কথা আর মাতলে গুঞ্জা কুড়া 1 লাখ খাইতে পারে আগ্রহ জাগ কুড়াবর কারণে দ্রৌপদীর বস্ত্র হরণে বিকর্ণই প্রতিবাদ করেছিল দুজনের 100 কবে মুনির ভিতরে আগ্রহ প্রতিবাদ করেছে যাতে আরা দুর্যোধনের সংখ্যা নিয়াম হইতে পারে। আমি দুর্যোধনের পক্ষর মানু না আমি বিকর্ণর পক্ষর মানু ধর্ণ পিয়া জ্ঞান সংগ্রাম পপুলেশন ল স্বার্থবাদিতাল সংগ্রাম নবর মহেন্দ্র মাত্র বললেই বি মহাসভার পদবি পাশুব কারে ধরে উদ্বোধিত এতে মই মালস ফিলসফি একসাথে করে যাতা আকাশটা আমি সুইতে রাখো নাই তারা আমি ব্যাঘ্র গোত্রী ওর ভুল যেটা আছে তা আমি তা ভুল খুলে প্রতিবাদ করতে নাই তাই বলে মহেন্দ্র সাপোর্ট করতে নাই ওয়ান্তে না হইতি না আজ মহেন্দ্র পঞ্চবিষ্ণু পিয়ার থিওরিয়ানোর কারণে ব্যাঘ্র গোত্রী বাধ্য ইয়া সেনা সিং এ নীলমণি সিং এর কলঙ্গ ধরতে বাধ্য করিল তা মহেন্দ্র সিং হয় কুঙ্গা বিষ্ণু পিয়া ভাষা হান ব্যাঘ্রর ভাষা হান সেনা সিং বাধ্য একলগা হান বিষ্ণু পিয়া ভাষা হান কইলেন খোলাক পার ভাষা হান সেনা সিং মাতেছে হান সৌয়া মাতেছে হান যে কারণ বুহান মাতেছে তাই বলে আমি মহেন্দ্রর বিরুদ্ধে সেনা সিং এর পক্ষর মানব মিনা গরু সেনা সিং ভুল করেছে ব্যাঘ্র গোত্রী লেখক সেনা সিং নীলমণি সিং আছে ভুল করেছে কুঙ্গা বিষ্ণু পিয়া ভাষা হান ব্যাঘ্রর ভাষা হান বিক্রিয়া মণিপুরের ব্যাঘ্রর ভাষা হান হইলেতে মাদৈ গান খারু আন ব্যাঘ্রর ভাষা হান ধান বিষ্ণু পিয়া মণিপুরী ভাষা হান কি কোন গোষ্ঠী আহানো লকিয়া আহানোর ভাষা হানো পারে তা এ ঐতিহাসিক ভুলে হান সেনা সিং ওই করেছিল বারো ব্যাঘ্র গোত্রে অপমান করিয়া মহেন্দ্র ভুল করেছে অতএব এর দপক্ষ কৌলি আনার কারণে আজি আয়া 2024 নয়া যে নারসনে সুপার কম্পিউটারের যুগে সমাজে ডক্টরেট ডিগ্রি নিয়েছিল সময় গবেষক নিয়েছিল সময় যে কৌলিহার লাগে শিবানরে 12 চিন্তা করিয়া ব্যাঘ্র গোত্রে অপমান করানি মানসিকতাল যুগেনজারে থৌতাল দিয়া যে যুগেনজারে যে অপমান করানি কৌশলাহার চন্দ্রকান্ত বুড়াবা অপমান করার এই কৌশলা হাঙ্গিয়ান চলেছে এখন নিয়াম পারা দুঃখজনক বুড়া বুড়ি মানু তার সম্মানে থাকে যেটা মানে কেস করিয়া চন্দ্রকান্ত বুড়াবারে হার্ট অ্যাটাক করিলা উতাই আজি মহাসভা এক সিঙ্গা সাহিত্য সভার মানে চন্দ্রকান্ত কেস করে হিলা থা বিএমবি সিগর মেম্বারশিপ ওনার কাছে চেয়ারম্যান ওনার কা বলিয়া মহাসভাতে গিয়া 17 বর্গ যে কেস দিয়া বিএমডিসি সংকলাই কিতা স্টুডেন্টস ইউনিয়ন অনিলাস কুমার তোমাল কলিতা আহিলা তা না সাহিত্য সভার মানুষ আহিলা আজিবার তুমি একইয়া আপানে কৌলিয়া হান নিকালিয়া বিএমডিসি তোমার হাতে আছে কর্পাস ফান্ড তোমার হাতে আছে সমাজের হাবি ডেভেলপমেন্ট তোমার হাতে আছে খাই লগে ঐক্যয়া খাই ঠারান চালা দেনার মানু তোমার হাতে আছে হাবিটা তোমার হাতে হঠাৎ করে ইয়া ব্যাঘ্র গোত্র 126 পরিবার পিছিয়ে দেয় সংবিধান আরে এখানে ইনডাইরেক্টলি তুমি পুরিয়ারে সাপোর্ট করো ইহার নাই ভিডিও গো যদি পুরিয়ার টাইপে তারা ব্যাঘ্র গোত্রীয় বারো যদি সেন্টিমেন্ট হই তারা ইহার ইনডাইরেক্টলি ব্যাঘ্র গোত্রীয় তারে বিষ্ণুপুরিয়া দেবেঠা থানার ব্যবস্থা আজি পরিমল ব্যাঘ্র গোত্রীয় মানু গো দেবই বিষ্ণুপুরিয়া এখন করা সব অতিহান সমাজ সালি কতিয়ান হাতিয়া টাই তাই
অসহ্যই আবিষ্ট করিয়া বলিয়া অহংকার সেগা অব্যাগ্র গোত্রী হতো। বাঙ্কুড়া তো আহাসি বলিয়া ভুল কথা গুলো পরিমলে আজি সমাজ সালে ভুল পথে চালিত করে। আজি সমাজ লকিয়া আনে বঙ্গমান যদি তাই সমাজে উশৃঙ্খল না করতাই তা নয়া করে পরিমলরে ইনডাইরেক্টলি শক্তিশালী করে দেন একা বলিয়া ব্যাঘ্র গোত্রে বার আমার সমাজের টানা গই পিছে দেহ মাহিতা এসাদে কমেন্ট করিয়া ইনডাইরেক্টলি পরিমলরে সাপোর্ট করিয়া খাই থারানরে আমার জাতীয় থারান হিসাবে মহেন্দ্র সিং ওই যে ডিক্লিয়ার আছে এর ইনডাইরেক্টলি খাই থারহান আমার মাতৃভাষা আনুহান জানার পরিকল্পনা হান বলে আমি করু যেহেতু আমার মাসুঘাটর যুবেন যা খাই থারার হওয়া পারে তার 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 দুহান মাতৃভাষা আহানেল তাই বিষ্ণুপ্রিয়া আর একা খাই গড়ে খাই থাকা মহাসভা তাইলে আমার ঠাট এবং আমার স্বপনদা মহেন্দ্র সিং নাচের গোহাতে বাবাকু গো খাই গো খাইয়ে খাইয়ে মিলিয়া বিষ্ণুপিয়ারে হেরাসমেন্ট করা নেই ডাঙর ষড়যন্ত্র আন বলে আমি নি করো ইহার কতটুকু সত্য সমাজে চিন্তা করবা কারণ স্বপন সিং অভিরকর্তা প্যাটার্নেল আইডেন্টিটি হান বিষ্ণুপিয়া মণিপুরী ম্যাটার্নাল আইডেন্টিটি হান মেইতেই মণিপুরী এবং আমার যুগেন যার তানু যে কোনো সিরিয়াসে আর ইয়ার দিলে খাই ঠার দিত এবং সমাজে তানু বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠার দিত না অতএব তানুটা কোনো প্রবলেম নেই সকল খাই পেলে কোনো প্রবলেম নেই ম্যাটার্নাল আইডেন্টিটি আনতে থার না এমন বুড়া বাপকে আমার ঠারে হান মহেন্দ্র গিরকে খাই ঠারে হান আমার ঠার হান বলেছেন আমার মাতৃভাষা হান বলেছেন নিজের খাই ঠারানোরে বরাকবালি অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েশন করেলাই সমাজ নিচ্ছু না আমার ডেম বিএমডি এক টাকা আনা নে পাল্লাই না বিষ্ণুপ্রিয়া মণিপুরী সেন্ট্রাল অফিসিয়ার আনে পাল্লাই পাল্লাই তাক খাক মণিপুরে গিয়া গিয়া লোক তাকে বলে বলে মণিপুরি খাই লাইয়া মিটিং করে অ্যাসোসিয়েট খাই ঠার হান যাই লাই লমিল না এখনো আয়া লোকে আক্রমণ দিছেন আয়া সমাজাতা ব্যাঘ্র গোত্র 64 লোকে এর উদ্দেশ্য আন কি হ্যাঁ ব্যাঘ্রগোত্র ভুললে কি তার গভর্নমেন্ট আমার মাতৃভাষা হান ইউনিভার্সিটি পেয়া চালাদের থান না 64 লোকে ব্যাঘ্রগোত্র কোনোদিন খাইঠারান চালাইতে বাধা দিইলা থান প্রতিবাদ করেছিল আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হান আজি কবি ভজেন্দ্র সিংহ ব্যাঘ্রগোত্রীয় তার অবদান সমাজে কোনোদিন পাহতাইল ব্যাঘ্রগোত্রীয় লেখক সাহিত্যিক সমাজে হানরে কুঙ্গ কিসাদা আসি কিসাদা আসি তা বিশ্লেষণ করা নেই সমীহানে নাগই তাই মি মোর বক্তব্য হার যেহার মোর সেন্টিমেন্ট আমি প্রকাশ করলু যদি ব্যাঘ্রগোত্রীয় নিষেধা আসি তাইলে মৈরাঙে তাতে পৈলাত্ম আহিতে থাক না মাদৈয়ে তাতে মণিপুরে পৈলাত্ম আহিতে থাক মাদৈলেই মা কামরূপে তো যে ও গেছে গা সেই মাদৈলেই মা ও কামরূপে তো গেছে গা ও বঙ্গদেশ তো গেছে গা কইন খোলাক পাত বিষ্ণুপ্রিয়া ধারান তটরা আহিলি থাক আমি মাদৈলিমার ইতিহাস জানতেছি আর তাহলে কইলেন খোলা পর ভাষার লগে মাদৈলিমার ভাষার ক্রিয়া বিভক্তি বিভিন্ন রূপ বেজান তোমার আমি মাদৈলিমার ভাষার ক্রিয়া বিভক্তিটা করিছে খাইছে খাইছে এটাতে আমি নাম পারা পি মাদৈলিমা কামরূপী কইলেন খোলা পা বঙ্গদেশ সত্তা হাসিনা তো এ ব্যাপারে আমি নিন্দা জানি আর যে মহেন্দ্র সিং গিরকে বিভাজন নীতি ব্যাগপত্রে পঞ্চবিষ্ণুপ্রিয়া তো নিকালা দিয়া এবং ব্যাগপত্রীয় সিনাসিং গিরক আমার ঠারে বিষ্ণু কৈলেঙ্কুলা বা ব্যাগর ঠারান বলেছে দোহানিরও আমি নিন্দা জানি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাহান প্রত্যেক বিষ্ণুপ্রিয়া মণিপুর অধিকার আছে হানিঙ্গ লোকেতাও অধিকার আছে মৈরাঙ্গ লোকেতাও অধিকার আছে বোড়া লোকেতাও অধিকার আছে রাজা লোকেতাও অধিকার আছে পারঙ্গ লোকেতাও অধিকার আছে প্রত্যেক মানুষ অধিকার আছে আমার ইয়া কালপালক ইতাম অধিকার আলাদা করে হুমেলর বাসাহানর বাসাহান এটা কি করা নিথক নেই অতএব আজি 2024 ইংরেজিতে নয়া করে আক্রম বিধিয়া গদিয়া এল্লা এটা এটাই পারু বলে আমি লেখিয়া দিল বারো আদি বিধিয়া এটা ব্যাপার এর যে খানি অতারা নেই কাজাগিরা করে আমি মাতরি
আমার পিছিয়ে দেয় হরেন্দ্র সিং যেরকম ইতিহাসে তানু ফ্লেখানা সবার আছে হানতে বিয়াজি হমান আর বলিনি মাদাই আমার নিয়ারে কাশিং থানা করে মিন বাইট করেছু ওর সেন্টিমেন্ট থান উল্টা যার থান বিভাজন না এসাদে লকে লকে হিংসা নিন্দা আয়কার মানে করেছি ওটা পুনরাবৃত্তি করিয়া আমি আধুনিক গবেষণা আরম্ভ করি এখানের কাছে খানি অতারা নিকা অজাগিরা করে আমি ভক্তিকা করি ওম নমো ভগবতে বাসুদেবায় আজকার লাইফে বর্তন করেছে প্রধান ডুক্তার ডক্টর মানব সিংহ গিরক 12 কুলদেশি দর্শক বৃন্দ হাবিরে ভক্তি কাত করি এর আগে পইলাই নি মোর গুরুদেব 108 শ্রী সাধু বাবা ভবন সরসাদ ডক্টর আশ্রিত ধীরচন্দ্র দাস বাবার উনি ভক্তি কাত করি আজকার লাইফের আলোচনার বিষয় ইহা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা প্রসঙ্গত বৈরাগ্য গুতি উড়িয়া এছাড়া লেখা হান এইলু যাই হোক এনার ব্যাপারে উপস্থিত দর্শক বৃন্দ ভক্তমন্ডলীর মুঙ্গে বিশদভাবে মানব গিরকে ব্যাখ্যা করিয়া গেলগা তথাপি ইমনি বিশদভাবে ব্যাখ্যা করা না উদয় উড়িগা কারণ হান তাই যেহেতু ইতিহাসের ছাত্রগ হিসাবে সমাজের খানি চিন্তা ভাবনা করিয়া লেরিক কত হান চৌরা চৌর নিকাল আসু তা তো করিয়া এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ইতিহাসের পরিপ্রেক্ষিতে বৈরাগ্য গোত্রী উড়িয়ারিয়া কয়েকদিন আগে হাই লাইফে যেতাইতেছিলা বা ফেসবুকে মোবাইলে পেলাম গতিকে ওহানোর পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই অনেক ইয়ারি পড়ি বিশদভাবে আলোচনা করলো উদ্যোক্তা গিরকে যাই হোক মরে যেহেতু বর্তন করেছে চুম্বক আকারে উদাহাবি বিশদভাবে মাতার না যাওরিগা অনেক কিছু গিরকে মাতলো তবে খানিয়াহান কিসাদ ইয়া হয়েছে এর অদ্যাবধি আজিকালি যেহান চলেছে হুতে ঘর ইয়ারি খানি প্রসঙ্গক্রমে খানিক পারা আমি উল্লেখ দেনা মনাউরি ওহান বরং পাকড়িয়া খানি করে পাকড়লেই আর এখান ক্লিয়ার হইতে বলে আমি মনে করি অনেক ভুল ত্রুটি হইতে পারে তথাপি হাবিয়ে চুম করে দিয়া শুনে দেনা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ইতিহাস আলোচনা করা নিয়ে হ্যান নিয়াম পারা লু আছে ইয়ারি হ্যান মোর সাবেনে জ্ঞান অপরিপক্ক আগই এহান আলোচনা করিয়া পাজালানি এহান নিয়াম ছিল সে প্রসঙ্গত বৈরাগ্য গোত্রীয় ইয়ারি পরি খানি আহান যেহেতু উল্লেখ আছে হাতে ইতিহাসে সমাসে এটা যা থকইয়া আরাকু খানি ছিল সে কেবল যেটা তথ্য খানি আহান পাকড়িয়া হার পাশু বা ঔ তথ্যটা চুম্বক আকারে খানি আহান ফঙ্করিয়া দর্শকের মুঙে সেবাহান কাত করুরি জেহানাত ভুল ভ্রান্তি হইলে নিজ জ্ঞানে চুম করিয়া অনুধাবন করে দেনার কা অনুরোধ করুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ইতিহাস পর্যালোচনা করলে হারবেই আর তা মণিপুরী জাতথান হিসাবে ঠার দুহান মণিপুর নামে সৃষ্টি হয়েছে আহানোর নাম বিষ্ণুপ্রিয়া আর এক আহানোর নাম মেইতেই বিষ্ণুপ্রিয়া ভাষা আর্য সংস্কৃতির ভাষার সংস্কৃত গন্ধর্ব ভাষার সংমিশ্রিত বার মেইতেই ভাষা কুকিচিন গোষ্ঠীর তিব্বত মঙ্গোলীয় ভাষার অন্তর্ভুক্ত মেইতেই মণিপুরী সম্প্রদায়ে তানুর ভাষা আনরে মেইতেই বা মণিপুরী বল তারা বর্তমানের দৃষ্টিভঙ্গিতে বার বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ে নিজের ঠারহানরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বল তারা বর্তমান দৃষ্টিভঙ্গিতে বিশেষ করিয়া মেইতেই মণিপুরীরাঙ্ক জাতিসত্তা বার ঠারহানোর স্বীকৃতি লাভ করতে গা সরকার তথা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এহানখানি পরিষ্কার সেহান এহানা
আর আগে ইয়ারি হান তাই বিষ্ণুপুরিয়া বলিয়া কোনো ঠার নেই, এহান বিষ্ণুপ্রিয়ার অপভ্রংশ হান। যদিও এহানের বর্তমানে কয়েক বছর ধরিয়া খেই করিয়া সংগঠন হিসাবে পরিচয় দিয়া আরাকু সমাজে অনাচার আন সৃষ্টি হচ্ছে তা আমার ভুলের কারণে। এটা ছাড়া ধর্ম সংস্কৃতি কৃষ্টিকলা এটা প্রায় মেইতের লগে বিষ্ণুপ্রিয়ার খানি খানি মিল আছে, পুরা মিল নাইলেও। যেটা হোক ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঠারহান মণিপুরের মা সৃষ্টি হসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীর হম্বুকুর মা, যেহান খুমল পুরাণ এহানা তো হারপানি হসে। যদিও ডক্টর কালীপ্রসাদ গিরকে তার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ লেরিখানার মা পঞ্চদশ শতিকা সৃষ্টি হসে বলিয়া উল্লেখ করেছে, যেটা হোক এহান কোনো বিতর্কিত হান না গই, আলোচনার সাপেক্ষে লিরিক পাশু অর্থাৎ উল্লেখ করানি হচ্ছে। যাই হোক, মেইতেইরাজ গরিব নওয়াজ বা পাম হেইবা নাগা বংশ জাত হিন্দু নাঙ্গান দীক্ষিত গোপাল সিংহ হিসাবে অশিলতা বিশেষ করিয়া শান্তদাস গোস্বামীর নব বৈষ্ণব ধর্মে দীক্ষিত সময় অর্থাৎ রামাবতি ধর্ম প্রচার রামনাম ধর্ম প্রচারের সময় অষ্টাদশ শতাব্দীর হম্বুকুর্মা ঔবাকা বিষ্ণুপ্রিয়ারে নংখ্রাঙ্গি রূপা সরাহানার মা হিনেইয়া নব বৈষ্ণব ধর্মে দীক্ষিত অনারকা বলিয়া শান্তদাস বাবা দিয়ে মাতলে বব্রবাহনের বংশজাত খুমলরাস রাজায় নব বৈষ্ণব ধর্মে বা রামাউতি ধর্মে দীক্ষিত অনা অস্বীকার করানির কারণ হান কালীপ্রসাদর বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ পৃষ্ঠা দুই ওখানে উল্লেখ আছে, এনমোর কথা আন না কয় কালীপ্রসাদ ডক্টর কালীপ্রসাদ গিরকর কৈরাং ফুলাকপার পরামর্শদাতা ধনপতি রাজকুমারর পরামর্শে ওবাকার খুমল রাজাই অস্বীকার করল, যেহেতু বৈষ্ণব ধর্মে অনুপ্রাণিত বিষ্ণুপ্রিয়া মণিপুরি বহু আগেত্ব ওখানের হুদ্দা পারেং দুহান খুমল রাজাই মাতেছিল ওহান লেরিকে উল্লেখ আছে, মহেন্দ্র কুমার সিংহ মণিপুরের প্রতিনিধি আছে উল্লেখ আছে, অন্যান্য লেরিকে উল্লেখ আছে খুমল রাজাই শান্তদাস গোস্বামীরে মাতেহিলটা নব বৈষ্ণব ধর্মে দীক্ষিত নানার কারণে। রাজা কহে শান্তদেব শুন নিবেদন বিষ্ণু উপাসক আমি বিষ্ণু পরায়ণ, তে কারণে রাম নাম লয় নাহি লয় মন। মা শান্তদাস গোস্বামী খাং লাগিয়া বিষ্ণুপ্রিয়ারে বিষ্ণু পরম ভক্ত হাইহান, গতিকে এহানোর তানুয়া ধর্ম লোনার কোনো প্রয়োজন নেই বলিয়া ওবাকা স্বীকার করেছিল, হের কারণে বিষ্ণুর ভক্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলিয়া ওবাকাও শান্তদাস বাবা যে এহান উল্লেখ দিয়েছিল। গতিকে নব বৈষ্ণব ধর্মে আমার তা দীক্ষিত নাওছি বহু আগে তো আমার তা আছে বলিয়া প্রমাণ আছে। তা তো কইয়া বিষ্ণুপ্রিয়া ধর্মহান যেহেতু বহু আগে তো বৈষ্ণব ধর্ম অনুপ্রাণিত তাহলে কইয়া ঔবাকাই পাম হইবা নাগাসর দ্বার ভিতরে দে মেইতেই মণিপুরীর লগে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর হাতে হাতে বিভেদান সৃষ্টি না করলো ওহানোর ধর্ম বিপ্লব উল্লেখ আছে পাঞ্চজন্য অর্জুনী শিলং এসোসিয়েশনের পত্রিকা তো ষষ্ঠ সংকলনে উল্লেখ আছে। যেটা হোক ভাষার আলোচনা করতে ডক্টর কালীপ্রসাদ গিরকে উল্লেখ করেছে তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ধারে অনেক মেইতেই শব্দ সংযোজন আছে মণিপুরে থাইতে, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা বৈদিক সংস্কৃতি গন্ধর্ব ভাষা বাংলা অসমীয়া হিন্দি ইত্যাদি ভাষার অনেক সংমিশ্রিত পেয়ার ওহান বর্তমান দৃষ্টিভঙ্গিতে পরিষ্কারভাবে হার পেয়ার ডাক্তার কালীপ্রসাদ গিরকর এই যে উল্লেখ করতে ইয়ারি হ্যাঁ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা যেহেতু সংমিশ্রণে বিভিন্ন ভাষার সংমিশ্রণে সংমিশ্রিত আছে এবং মণিপুরের সৃষ্টি আছে, গতিকে ওহান বাস্তব দৃষ্টিভঙ্গি হান বলিয়া মনে ওর। যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা বলিয়া লোকতাকর কাদাপ বিভিন্ন এলাকার মা যেমন খংবুক হেইরুক ময়াং ইম্ফাল বিষ্ণুপুর নোয়াইঘং নিংথৌঘং
নাচৌ থৌবাল ইত্যাদি ভাবে ছিল সে। গতিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এহান, এবং ওহানার মা ঔ সময় রাজার গান বা মাদৈ গান ইত্যাদি ঘিও ভাষার সংমিশ্রণে সৃষ্টি হসে ভাষা। ও বে কইরেন ভুলাবার কোনো প্রশ্ন না উঠে, এ ভাষা আনোর সৃষ্টির ইয়ার ইয়ান এম ভঙ্গরানী অর্থাৎ লেরিকেত্ব পুরি। তার পয়সা দে ধর্ম বিপ্লব মণিপুরের মাঝে নেইতেই লগে বিষ্ণুপ্রিয়ার অন্তর বিপ্লব বারো থাংনা মান জাতির আক্রমণ বর্মী আক্রমণ এর সাথে সময় বিষ্ণুপ্রিয়া মণিপুরী টেঙ্কলে দাপা দাপা, যেহেতু বিভিন্ন কারণে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে দাপা দাপা কাছাড় সিলেট ভানুগাছ ত্রিপুরা হিঙ্গালা প্রতাপগড় ঝাপিরবন এর সাথে এলাকার মা ইমাল্লা মণিপুরের এদিয়া আয়া শিলইলাহা ঔপেক মণিপুরের মা প্রচলিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধারহান ইমা ধারহান আমদানি করিয়া সংস্কৃতি কৃষ্টিকলা ইত্যাদি আনিয়া এভেদে ভরপুর করিয়া থসি। এবাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বয়াগ্র গোত্রীয় ইয়ারিঘানি ঐতিহাসিক প্রেক্ষাপটে থাংনা বাড়তি করে ফঙ্করানী হইল। এক নম্বর মণিপুরের প্রাচীন ইতিহাস লেংকরা লেরিকর প্রধান উদ্যোক্তা ঐতিহাসিক মহেন্দ্র কুমার সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি বিভাগ 94-95 পৃষ্ঠার মা উল্লেখ আছে, তাই যে লেরিক খান মরাং আছে বা অনেক লেরিক মরাং আছে মহেন্দ্র কুমার সিংহ লেরিকে 94-95 পৃষ্ঠাত মণিপুরের প্রাচীন ইতিহাস প্রথম খণ্ড উল্লেখ করেছে, তাই ধনপতি যুবরাজ মণিপুরে আসেন 175 বছর পূর্বে। মৈতেইরা তখন মণিপুরে শাসক জাতি, কিন্তু বিষ্ণুপ্রিয়ারা ক্ষত্রিয় এবং ধনপতি যুবরাজ চন্দ্রবংশীয় ক্ষত্রিয় বলিয়া খুমল রাজা কালা রাজা মৈমুচুং খান পাকে বলাই তাতে অসম্মত হইলে পণ্ডিত লাঙ্কেই লুখেই ধনপতিকে বিরক্ত প্রদর্শন করিতে বলিলে সেই ধনপতি রাজকুমার এক খণ্ড কৃষি ভূমিতে ধান্য রোপণ করিয়া মরাধান বাঁচাইয়াছিলেন বলিয়া তাহাকে চন্দ্রবংশীয় বলিয়া স্বীকৃতি দিয়াছে এবং ভীষ্মতর্পণে বয়াগ্র গোত্রীয় উল্লেখ দেখাইয়া খুমল রাজ ধনপতি রাজকুমারকে বিষ্ণুপ্রিয়া সমাজে ক্ষত্রিয় বলিয়া অন্তর্ভুক্ত করিয়াছেন। প্রমাণ ধরণী সংহিতার ক্ষত্রিয় নবগোত্রীয় উল্লেখ করা থাংনা যেহান খুমল পুরাণ মতে হারপাইয়া তাই সান্ডিল কাশ্যপাত্রেয় অঙ্গিরস মধুকৈলায় ভরদ্বাস কৌথিকষ্ট গৌতম ব্যাঘ্র গোত্রায় নির্ণয়ং গোত্র সংখ্যায়া পুরাণেষু বিনিশ্চিত। তাইলে ঐতিহাসিক মহেন্দ্র কুমার সিংহর মতে ধনপতি যুবরাজ 64 লোকে বা 116 পরিবার লো আহেসিল বলিয়া ধনপতি হিরো করে খুয়াই রাখফাম বংশ বা অলৌকিক শক্তি প্রদর্শন করেছিল বলিয়া কইরেন বা ব্যাঘ্র মৈত্রী শব্দ হান কইরে বা ব্যাঘ্র উপাধি দিয়া স্বীকৃতি দিয়া মণিপুরের মা প্রাচীন ইতিহাস লেরিকে উল্লেখ করেছে। এনা দর্শক বৃন্দরে মাতানি মনে হরি তাই মণিপুরের ইতিহাস প্রাচীন ইতিহাসে মহেন্দ্র কুমার সিংহকে স্বীকৃতি দেশে, যদিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অন্তর্ভুক্ত করেছি এতারে ধনপতি যুবরাজরে উল্লেখ করেছে ঔ সময় কারিয়ারিয়ান, কিন্তু স্বীকৃতি দেশে। এবং সেনা সিংহর মণিপুরের ইতিহাস লেরিকর্মা এহানোর কাউন্টার দিয়া আর কেউ মাতাহিল তাই, যদি এহান সত্যবানি আধার তাহলে আর কেউ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ল বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারহান টটরিয়া সমাজে অন্তর্ভুক্তি দিয়া থাই তারা, তাইলে সমাজের কোন সংগঠনে তানুরে অস্বীকার করানি উহান থক নেই এবং উহান জাতীয় স্বার্থের পরিপন্থী। ঐতিহাসিক সেনা সিংহ গিরকর মণিপুরের ইতিহাস লেরিকর মাও এহাটা উল্লেখ করেছে যে 464 লোকে 116 পরিবার, তবে এহাত কথা আন সেনা সিংহ তা ঔ সময় যেবাকা বিতর্ক চলেছিল 1960 ইংরেজিত এ লেরিক এহানোর যেবাকা প্রচলন করেছিল অপির মাঝে কৈরান ভোলা পারে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া যে মণিপুরে পিছেদে তা বরাহিতা বলিয়া মহেন্দ্র কুমার সিংহ লেরিকে মাতেছি উহানোর কাউন্টার দিতে গিয়া মোর সম্ভব মনেও এহানোর এটা যে কৈরান ভোলা ব্যাঘ্র গোত্রীয়তা
পশ্চিমে হাসিতা, এটাই মূল মানে ক্ষত্রিয় এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি বারো মণিপুরে যেটা ছিল ওটা ওটা ঔ সময়কার মানুষ লগে বিভিন্ন মণিপুর মেইতেই ঠারোর সংমিশ্রণে অসুবিধা আছে দে মাতেছে ওহানো সত্য হান্না কই কিন্তু লেরিকে মাতেছে আজি 1960 ইংরেজির এপের মাঝে মি হাবিয়ার না পাকরি দর্শক বৃন্দরে দেহ উড়ি 1960 ইংরেজের মুদ্রিত সেনা সিংহর যে প্রচার পুস্তিকা বিজ্ঞপ্তি হান এহানার মাঝে উল্লেখ আছে যেবাকে মহাসভা নাকি দিগন্ডি তনারকা জবর লাগেছিল 67-68 পরে 75 ইংরেজ রাজনগর মহাসভা এহানোর বিতর্কিত দেয়া দিয়েছিল ও সময়কার মুদ্রিত পুস্তিকা হানে এর যে বিজ্ঞপ্তি হান এহানা তো কাউন্টার দেনা হছিল যাই হোক ও তাতমি না যাওরিগা এটা হাবির পরিপ্রেক্ষিতে আমার দৃষ্টিভঙ্গি আনে বাকা কুংহান বুলেতে বিষ্ণুপ্রিয়া মরিবরি ঢারহান টটর তারাতা কৈরাং ভুলাক পা ওকা রাজার গাঙ্গ ওকা মাদৈ গাঙ্গ ওকা এবাকা ঝেগো বিষ্ণুপ্রিয়া মরিবরি ঢারহান টটর তারা উগো আমার বিষ্ণুপ্রিয়া গো এহা দৃষ্টি দেনা থক এর পিছাদে আরাগিয়ারিয়া নইতাই এবাকা এ যে এ লেরিকে হানার মতে জ্ঞান হারপিয়া ওহানা তো সেনা সিংহ গিরকে যদিও তা পরিচয় প্রমাণ করেছে তবে এহান হাইহান রাঙামাটি তো ওয়াহাকা পশ্চিমা তো ওয়াহাকা তার লেরিক মতে বা মহেন্দ্র কুমার সিংহ লেরিকও স্বীকার করেছে পিছেতে আমি বড়াই হিতা বলিয়া এহান কথা না এবার কথা হিতাই এটা হাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও দৃষ্টিভঙ্গি নে না থক এবাকা আরেকা হান হইতাই যে ওহানোর যে সময় এর যে প্রচার বিজ্ঞপ্তি করেছিল স্নেহা সিংহ এহানোর উত্তর চাষিল মহাসভার মাঝে মহাসভার তো বুড়ি প্রত্যেক লয়াই লয়াই যাবে যাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গান ছিল হাব্বি বোধে প্রচার পত্র গান বিলি করেছি সদ উত্তর বিচার আছি ওবাকার মহাসভার মাঝে মহেন্দ্র কুমার সিংহ গিরহ 1955 ইংরেজির আন্দ্রগাং মহাসভার ভাষা পরিষদের সভাপতি মদন মুখার্জি গিরক সম্পাদক আছিলা তানু নিজে এহানোর প্রচার করতে গিয়া যেবাকা পরবর্তীতে এ কৈরাং কুলাকপার ইয়ারি হলো বিতর্কিত দেহা দিল ওপির মাঝে এহানোর এ মুদ্রিত এহান এই যে প্রচার বিজ্ঞপ্তি এহানোর বছর আনার ভিতরে সদুত্তর চাষিলা তা মহাসভার পক্ষ মহাসভায় মৌন দায়া কোনো সদুত্তর নাতলা এহানোর অর্থ আনে এবাকে আমি কোনো লাগা দেনার বিতর্কিত না যাওরিগা ও বাকার ইয়ারি হান তা তো গিয়া গিরিগিতানি যেহেতু পরে পরে এটা বাদ দিয়া ও গা উতা নিবানির পথে এবাকা 2024 ইংরেজি আমি উতা পাওরিয়া হাবিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারান টটরিয়ার মাদৈগাং হোক রাজারগাং হোক কৈরাং কুলাকপা হোক মধুকৈল গোত্র হোক বা কাশ্যপ গোত্র হোক চান্ডিল গোত্র হোক আমি এবাকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া যদি টটরিয়া থাকা এহান উন্নতির হকে বাকি কাম করানি থক আমি হাবিয়ে মিচাং মান্নাইয়া এহানি তাই মোর দৃষ্টিভঙ্গি হান আমি সমাজের কাত করুড়ি যেটা এবাকা ওরে পুরানা ইয়ারি উতা গাহান নিকালিয়া কেগালানির কোন প্রয়োজন না দেহিয়া যে কোন সংগঠনে এহান নিকালানি থক নেই বিরুদ্ধাচরণ করানি থক নেই বার কোন সংগঠনে বৈয়াগ্র গোত্রর বিরুদ্ধাচরণ করানি থক নেই যেহান জাতীয় স্বার্থের পরিপন্থী আলোচনাহানোর খামতলে দে এহান ফোন করানি মনেয়ার যে বর্তমানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ অন্তর্দশার মাঝে পড়েছে বা থোয়াল বিচাগ্য পাতালে লামানির পথে দে সালোছে মানে জাতীয় স্বার্থর প্রতি আঘাত হানাহানি এহান এবাকা আরম্ভ হয়েছে অর্থাৎ জাতীয় স্বার্থ বলতে জাতীয় সমস্যা বলতে আইতারা নবপ্রজন্ম বা ছাত্রছাত্রী যুবক যুবতী বেইবুনি ব্যাপার ভিতরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ নয়া শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি 2020 ইংরেজির শিক্ষানীতির মাঝে আমাকে সমাহীন আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি কেন্দ্রীয় অভিষেক তালিকার মা অন্তর্ভুক্ত আছে রেডিও দূরদর্শন বা সংস্কৃতি কৃষ্টিকলা পুরাপুরি অন্তর্ভুক্ত আছে রাজনৈতিক দিক দিয়া আমার দাবি দাবা পুরাপুরি ভবনী নারাশি আদায় করানির কা গতিকেই বিশেষ আর কৌ বাংলাদেশর মা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি জেতাশি কৃষ্টিকলা সংস্কৃতি বাংলাদেশ সরকারের যদিও দেশে শিক্ষা লাভ ইমাঠারে তো এবাক পুরাপুরি রূপদান করে নারেছি এটা বিবেচনা করিয়া এবাকা আমি আগর বিরুদ্ধে আগই বা সংগঠন
আহানের বিরুদ্ধে আরেক সংগঠন আহানে সমালোচনার সময় ইহার নাগই কোন সংগঠনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অগ্রসর অনার্থক নেই। সমাজের পূর্বাপুরুষের যদি পদ্গ চিন করছি আগে তাইলে ঔরে পতুগর আদর্শ অনুসরণ করিয়া নিচাং মান্নাইয়া হাবিয়ে ঐক্যবদ্ধ সুরে উন্নতির হকে দে কাকেই কারণে থক। মহাসভার বা কোন সংগঠনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলে গা পরিণাম ভয়ঙ্কর ইয়া দেহা দিত এহান মনেও জয় রাধে। হ্যাঁ, আমার বিশিষ্ট শিক্ষাবিদ দেবপাল সিং গিরকর মূল্যবান বক্তব্য আর আমি শুনলাম। মহেন্দ্র সিং গিরকে যদিও সংস্কৃত শ্লোখানের মাধ্যমে ব্যাঘ্র গোত্রীয় উল্লেখে হ্যান করেছে, পরবর্তীতে ইসেদে সমাসিগা এবং বিষ্ণুপ্রিয়া এসাদে মানে খেনাপা বাবা হান দেখা দেশে জ্ঞানের কারণে প্রতিবাদ করিয়া সেনাসিংহ ইতিহাসবিদ সেনাসিংহ দেখো আমার গুয়াহাটির ডক্টর নলিনী কুমার সিংহ তা লিখেছে। অতএব সামারাইজ করতে গিয়া আমার জগোপাল অজাগিরকে যে কথা মাতল এহানোর পক্ষে নিয়েও আসু বলে এপুরাই এটা সানিয়াতে অনাচার করার কোন হক নেই এহান সানারি বিষয় এহান ঠিক আছে। এখানে অনেক জিনিস আছে যেমন অসমীয়া ভাষা কলিতাও তাই নিয়াও তাই জাতিয়া খান না গো তাই আহম যেটা উকাওয়া হমিলা এখন যদি কবিতাও তারা আমি যদি আমি অসমীয়া জাতিগোষ্ঠীর কোনো কিছু যদি নাটক আসামিস এখন আমার যদি তা স্বীকার করে তাই আমি যেটা আসি তার মাতৃভাষা তাই ভাষা রাষ্ট্রসংঘ মহাসচিব খাই তারা তা মহাসচিব আশি বছর কাল বুড়া করে এনকারেজ করিয়া গ্রুপিং করা ইন্টারভিউ লো না ওটাও লোকে আমাকে টার্গেট করিয়া নিজের নিজের মানে স্বার্থ আদায় করা নিকাব সমাজ বিভাজন করানির মতো মানসিকতা ইন্টারভিউ দিলা এবং ইন্টারভিউ দি তারা গিরিগি থাকি তাইও বয়স আন খাওয়া নিতে কসিল এবং সমাজে আমাদের খালি বানা বানা থাকছিল নাই আজি অজাগির কথা গক্ষ মাত্রে ডিসকাশন করি ভাষা তত্ত্ব ভাষা বিভাগ এটা সেন্সিটিভ জিনিস লেঙ্গারা ওরে লেঙ্গারা বলে সব হই থাকে লেঙ্গারা সেনাই আনিতে পারে কিন্তু লেঙ্গারাতে বলে কানা ওরে কানা বলে আনিতে থক নেই না উতা বলিয়া কি ব্যাগ্রগতীয় সম্মানিত মানুষ যেটা অনেক হান্না দিয়ে মহাশয় আসেনি না তার দুঃখ পিঠায় এবার প্রবাস কান্তিটাই দুঃখ প্রকাশ করেছে এটা তো ত্যাগ করবো কারণ বনমালী রাধা মাধবর এগ প্রেসিডেন্ট তারা খবরে আনতে তাও দুঃখ আন এর সাথে কাম স্টেপ
সময়ে সময়ে আসামর সমগ্র মহাসভার মানু না হয়ে আসামর বিশেষ করে অঞ্চলাগর মানু কথা কর্তার সমাজ তারা কিন্তু কোন সংস্থা নেই কোন জায়গা তো বাংলাদেশে তার দাম উনা দিই ত্রিপুরার মানে তার করেও দাম উনা দিই বানান সমস্যা বলে সাদে কৌলিন সমস্যা তা বলে অঞ্চলাগত নিয়ামপাড়া দুর্ভাগ্যজনক আমার আর এক নেতাল লাইব্রেরি নাদানিকা ঋষি কৃষ্ণ চৈতন্য ভাব সংগত বারে বারে রক্ষিকা কলি এটা নাগরিক অতীতে বানান সমস্যা বলিয়া মিটিং দাইহা মাদৈগাঁওর শব্দ ব্যবহার না করিয়া বলিয়া রিজলি শ্রমিকা 2001 ইংরেজিতে ডাঙর ভুলা আমি প্রতিবাদ করেছিলাম এটা প্রতিবাদ করা নিয়ে স্টাডি করবি আমি কোন জায়গায় ওপেন ডিসকাশন আমরা ডাকবাং মিলেরি করবার বাহিরে না টটরাউরি আর যেখান সত্য টটরাউরি সত্য টটরাতে আমি কারণ না আটর পাবি মা বিজ্জত কারণ কারণ মর বাল্য জীবন হার নি গীতা পাঠ করিয়া কাটা শুভ এবং ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে বিশ্বাসী গতিকে খানিক ধর্মকর্ম খাল করিয়া কথাবার্তা টটরা নিয়ে আমি হিসাব করিয়া এখন আমার বাধ্য করিয়া লাগবে গিরিকি থানে ত্যাগত্র পিছে দেহ মেয়েও টাকা মাদয়ে তা পিছে দেহ মেয়েও টাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা হার মাদৈ গান রাজার গান এবার কার দুটা উপবাস আহানোর নাম রাজার গান আর একটা আহানোর নাম মাদৈ গান আমি 2019 মানুব তা বাসার তার জ্ঞান নেই মনে আর মেট্রিকে সংস্কৃত সংস্কৃত এম এ পাস সাহিত্য পরিষদর অতি ডাঙর সভাপতি কপিলাই জগৎমোহন ওঝা প্রফেসর আক্রম অশীল এবার আমি অসু আমি বারে বারে অনুরোধ করি একটা যে ভাষাতত্ত্বর সমস্যা কালাসে জগৎমোহন আর বিএসসি এম এস সি হইতে পারে কিন্তু ভাষা সম্বন্ধে ম্যাট্রিক পাস না এবার তাদের তার সাহিত্য পরিষদে মাল ঘটার আগেরই আমি ডাক্তারি ব্যাংকের উপালে কমার্সর বস্তু হান হিন্দি সাহিত্যতে কমার্সর ব্যাংকের সমাজে আমারই চাকরি করিয়া বিতাগতার বন্য যা উঠাল লিটারে সেরকম মানুষ ঠিক আছে না এবার ইতিহাস ইয়ারি দিক যা সংস্কৃত মানুব ইতিহাস নাম দেব ইতিহাস মানুব ইতিহাস ইয়ারি না দিয়া ওজাতে গীতা পাঠ করা নিলে লিখতে না কোনো না পাবো এবার সমাজে কাম মেলা আছে না পত্র পিছিয়েও মাহিতা করা না হয়ে যায় আমার সমাজে কম দাম এবং আমার ভাবে লেচকদের মাঠে না তারা পুনর্বাবর হুতা কুঙ্গ মাঠে না তারা পান্ডারি কুঙ্গ মাঠে না তারা কম্বাসাগর কুঙ্গ মাঠে না তারা রাস্তা একটা পরিমাণ কাম মেলা আছে বুড়া বইয়ের সাথে ধর্মীয় দিছে তারা নেই এবং আমার স্বপন দৌবেলা হব্বা ইন্টেলেকচুয়াল মানুয়া হব্বা আধুনিক চিন্তাধারা মানুয়া ইন্টারভিউ আনলে তো সমাজে লাভ উঠে পুরা এক
কৌলি করিয়া বুড়াই এক্সপিরিয়েন্স আছে আগরা আনি আটটা ইন্টারভিউ ল দিলে আজি আজি পাহরা নিও পাহু দে আউরি আমার বুড়া মানুষ মাছ চাউল লাগাই জুয়েন যায় একা দিনে আর পরের দিনে মাছ চাউল গুলা আনে বুড়া মানুষ মাছ চাউল এখন তারে এখন তার আমি আগে মানুষ হাত দিই এবার নিন্দা করতাম সবাই গতিকে এরিয়া পারে আমি কোনো হান দরবারে হেল লাগাতে না একা বা একা দিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সাইন্টিফিক রিসার্চ করেছে মানুষ আগ্রহ দেখেছিল যে গো মহেন্দ্র সিং গিরকর তথ্যগতারে সাইন্টিফিক সমিশন দেশ না ডক্টর কেপি সিনহা অতএব কেপি সিনহারে যতদিন না করতাই অমানুতা না জ্ঞান তো পারতাই না সাইন্টিফিক চিন্তাধারা করে পারতাই না সমাজে সবার চিন্তাধারা আগে পারতাই গিরি তানি এর ভিতরে শুনে দিতে না নতুন ডাটা বিষ্ণুপ্রিয়া এর 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 খান নতুন ডাটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী এহা পাতা আমি উঠি আমি বহুতা এহা না 8 নম্বর পেজে ডক্টর কেপি সিনহা কিতা কিতা মাতে আপনি তা মাতে হেতা আপনি পাকড়া দিলে হেতে খানি দিলেই তো বিষ্ণুপ্রিয়া উই আর লিভিং ইন দ্য ভ্যালি অফ মণিপুর ফ্রম সেঞ্চুরিজ বিফোর দ্য পিরিয়ড অফ মেইটেনাইজেশন গিরি থামি কালী গোসাগর কি হ্যাঁ প্রত্যেক গড়ে লাগিয়া লিখকে না দিয়ে কিতাব লেখা বিষ্ণুপ্রিয়া মণিপুরি এটা মেইটেনাইজেশন তার আগেই মণিপুরে আসিল একথা আমার মাতালি তো হাওয়া দিবে চিফ মিনিস্টার ডাইয়া হবে আমি তো এবার সাহায্য ও রাখবে এসোসিয়েট লেখা করে না কাজ সমাজের কাম না করতে সমাজের কাম করতে হবে কালী প্রসাদ দেখি এটা বলে তা এ নতুন ডাক্তার বিষ্ণুপ্রিয়াস উই আর দ্য লিভিং ইন দ্য ভ্যালি অফ মণিপুর ফ্রম সেঞ্চুরিজ বিফোর দ্য পিরিয়ড অফ মেইটেনাইজেশন মেইটিয়ে মণিপুর আক্রমণ করানি বহু আগে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরে দিলাম full discussion on the controversy on this point will lead to us long talk to avoid this at present it must be said that may call the BCPS Moyang original Western and the history of Moyang Sintamani Buddha's Vesa in earlier 7th century AD. Girigitani, as a scientific lyric to a Gobesana Kora say, Giroka Gojoromo, so much I don't want to hear it, I don't want to hear it, I don't যুগেন যৌবলা স্বপন যৌবলা তুমি কথা পাও ভারতীয় ভাষার জন্ম কত খ্রিস্টাব্দে বাংলা ভাষা কত খ্রিস্টাব্দে সংহিতা অসমীয়া ভাষা কত খ্রিস্টাব্দে সংহিতা কত সেঞ্চুরিতে বাংলা ভাষা সৃষ্টি হইল কত কেপি সিনহাই মাতে তা সেভেন সেঞ্চুরি এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজে is a new intermediate language SS could not be found before the 11th and 10th century. 11th এবং 12th শতাব্দীর আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা নেও ছিল আর এক ভাষা হল মাগধি প্রাকৃত নটরা আজ যেটা যেটা সর্বশেষ এগুলি হল উদিতা মণিপুরে কি মাগধি প্রাকৃত ক্রিয়া সর্বশেষ ভাষা হান নাই এটি জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি রাজ্য এরে সমস্ত উড়িষ্যা বেঙ্গল লাগিয়া আসাম লাগিয়া মণিপুর ইজ এ ল্যান্ড অফ মহৎ রাজা মহৎ রাজার অঞ্চল লাগিয়া ভাষার নাম কথা আমাদের রসনী মণিপুরে আনকিটা গুজরাটর দাদে দক্ষিণ বাংলা হরিয়ানা মণিপুরে মাটির হুকাঙ্গি আর ইয়াহাম এহালে তুমি গ্রুপিজম করিয়া সময় দেখুন আরে
হিঙ্গালার মানে হিঙ্গালার ভাষায় পেটের তাই, পতাগরের মানে পতাগরের ভাষায় পেটের তাই, মগধ দেশের মানে মাগধের। কালী ভাষা তো কিতাবুলের তাই, বিফোর 11th and 12th century the people of Bisutis Bisutia Manipuri Hashi Jata Manipuri Ahilauta era Bisutia Bisutia Khara Yarnak Katarasi Oju or Karuan Katarasi Pihai Magodi Karuan Katarai Ehanna Khororaita Ehanna Khoriya Tumi Soroseni Soroseni Bulorai Asame Asami Chana Katariya Hindi Katarai Thang Bistupia Manipuri language is formed in the Manipur in the 12th, not before in the 12th century. Egara bang 12 shatabdir age Bistupia Manipuri bhasha na hoyse. Kya 11th er 12 century age Asamiya bhasha na hoyse, Bangla bhasha na hoyse. Bangla bhasha ki 10 shatabdir age bhasha ka hoya hila tha. Na 9 shatabdir Bangla bhasha ke Bistupia Manipuri bhasha 10 shatabdir মণিপুরে টাই যাতে না হলে ঈশ্বরচন্দ্র গুপ্তবাসী সাধারণ কথা There are some differences Bangla bhashar toke amar bhashay ami parti korte kache kon taruri search kore ami kala chen eta je shuniti kumar ta je bangla upor kotha bole ache tari ne tumi amoni puri bhasha bangla lore milta ki ache unha jelago unigor ekta ta ei ek bosom bohu bosom tomate hen ta ache আজি যে কোনদিনও ডাইরেক্ট অনুমান করে কালী পুজো তাইলে এ ভাষা যদি আমার ভাষা মণিপুরে আমার আশেপাশে যেটা আসি মাদে গায়ে পুরান তাই আমি তোর ভাষা আমি কি ভাষা আমার মা দিতে একদম বাংলাদেশের তো বাংলার সংস্কৃতি তাহলে চৈতন্য বৈষ্ণবী জমানে বাংলা সংস্কৃতি আমার মাটির লুকিয়া কাটুই লাভ নেই না সুকিয়া মণিপুরের মণিপুরের আলাদা সংস্কৃতি আর আমার আছে অহুতা ওখানে উড়ে আমার আন্দু আন্দোলনকে আত্ম করিয়া বিহান খালি বাঙালি না বাঙালি ছাড়া বাঙালি গো বাঙালি গো কম্পাসে গো বাঙালি গো পুরো আরাম বাঙালি গো বাঙালি বন্ধ করো সত্যহান সূর্য বর্ষা নেই সত্যহান
আমি আইলাম, আমার খেলো, আমি আইলাম, আমি খাইলাম, আমি খেলাম, আমি করিয়া, আমার খেলো, আমি করিয়া, পানির তলে মাছ আছে, পানির তলে মাছ আছে, মাটির তলে পানি আছে, মাটির তলে পানি আছে, মাটির তলে পানি আছে, শুনবো বলে আমার ঠানা মাতিয়ার আমার শব্দ করিলে আমি ধন্যবাদ দেউরি আজিকার আলোচনা মধুমূল্য গোত্রীয় তাতে চিত্র নাকি তা হ্যাঁ হাই মধুমূল্য গোত্রীয় আমি মাতরি তা এর একদম কাঁচা বাসা না টোটো এই গাড়ি চিত্রাঙ্গদা কোনদিন হাসতে না আমার ভাষা তো সৌরশ্রেণী মণিপুরে সব করুন নেই কে রাজা লোকই আমার সমাজ বলল কত্রিয়তা আমার রাজা লোকই মানুষ যেটা মণিপুর ডর প্রশ্ন হস্তিনাপুরে হাতে ভাষা তত্ত্ব লেখা আছে যে ট্রাইবেল নেতা বা ফিশারম্যান মানুষ যেটা আছে উপরে শকুন্তলা নাটকের যে মাত্র
চিত্রাঙ্গদার ভাষাবান যদি অর্জুনের আত্মায় দেখা করে ইংলিশ বর সিধা প্রশ্ন মণিপুরে কামরূপর যেটা আহোম রাজকন্যা উয়া মণিপুরে মণিপুর রাজাই গ্রহণ করেছিল বলে জিয়ালেরিকেই করেছিল হরিপ্রসাদার ওবান মাঝে এই যেটা মানুয়া নিয়ে আসিলি ওটাই গান কত মাগেছিলি ওটা আয়া যে ধারানে বিটটলা মণিপুরে আহোম রাজকন্যা ওটার ইয়েও হানে মাদৈ লেইমা বলে মাদৈর গান রানী গোয়ার গীতা ও মানে রাজার রানী গো মাদৈ গো রানী গো মানে পরিবার লোয়াছিলি বলিয়া ওয়ানরে জেঠারান মণিপুরের মুঙ্গে দে টটলা ওখানে রে মাদুই গাঙ্গুলিয়া লেরিকেই করেছে আর কি হস্তিনাপুরের সরসেনি তো লাইয়া তা না মাগদি তাহলে তে মাগদি তা যে তো যে আমি সরসেনি ইউনি একটা দিয়ে লেখা দলা মাদুই আমি জরস্ত আনি ট্রেনিং গান আমার আমার নাতি নাতা গবেষণা সমাজের যাহাতে পরবর্তীতে রবীন্দ্রচরণ ক্রিয়া পানা সমাজ
আরে তুমি বানাবি না, ভারত মানে না বিদায় নি, বারো আইতামে আরো এবারে।